হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরোই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তিন ক্যাটাগরিতে 553 জনকে নিয়োগ দেয়া হবে এর মধ্যে শুধুমাত্র এসএসসি পাসে 150 জনকে নিয়োগ দেয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফায়ার ফাইটার এবং সিকিউরিটি গার্ড নিরাপত্তা রক্ষী পদে কিভাবে আবেদন করবেন পদের নাম সহ আবেদনের শেষ সময় কবে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আপনাদের আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ হবে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করবো কন্টিনিউ করবেন

সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি পাস সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদ সহ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং সেফটি মেজার্স কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা চাওয়া হয়েছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি প্রসারণে কমপক্ষে বত্রিশ ইঞ্চি আশি সেকেন্ডে চারশো মিটার দৌড়ের সক্ষমতা মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি চাওয়া হয়েছে বুকের মাপ স্বাভাবিককে আঠাশ ইঞ্চি প্রসারণে কমপক্ষে 30 ইঞ্চি একশো সেকেন্ডে চারশো মিটার দৌড়ের সক্ষমতা পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে অন্যান্য শারীরিক ও ডাক্তারি যোগ্যতা বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই সাঁতারে জানতে হবে এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে বর্ণান্ত তথা কালার ব্লাইন্ড হতে পারবেন না রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দ্রারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে হেপাটাইটিস বি নেগেটিভ হতে হবে পিজিওন টেস্ট পেকটাস সহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না নকনি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে ওজন উচ্চতা বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা সামরিক বাহিনী আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী

বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি প্রসারণে কমপক্ষে বত্রিশ ইঞ্চি আশি সেকেন্ডে চারশো মিটার দৌড়ে সক্ষমতা মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি প্রসারণে কমপক্ষে ত্রিশ ইঞ্চি একশো সেকেন্ডে চারশো মিটার দৌড়ে সক্ষমতা পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য শারীরিক ও ডাক্তারিক যোগ্যতায় বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই সাঁতারা জানতে হবে এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে বর্ণান্দ তথা কালার ব্লাইন্ড হতে পারবেন না রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে হ্যাপাটাইটিস বি নেগেটিভ হতে হবে পিজিওন টেস্ট সহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না নকনি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে ওজন উচ্চতা বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা সামরিক বাহিনী আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী হতে হবে কর্মিক নাম্বার তিন পদের নাম নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটি গার্ড পদের সংখ্যা একশোটি বিশাল একটি বিজ্ঞপ্তি বেতন গেট বিশ আট থেকে বিশ হাজার দশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে বয়স অনুরোধ ত্রিশ বছর নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এস এস পাস তবে যারা সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য আছেন তাদের বেলায় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি প্রসারণে বত্রিশ ইঞ্চি আশি সেকেন্ডে চারশো মিটার দৌড়ের সক্ষমতা মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতা বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি প্রসারণের ত্রিশ ইঞ্চি একশো সেকেন্ডে চারশো মিটার দৌড়ের সক্ষমতা পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে অন্যান্য শারীরিক ও ডাক্তারি যোগ্যতায় বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ওষুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে বর্ণান্ধ তথা কালার ব্লাইন্ড হতে পারবেন না রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে হ্যাপাটাইটিস বি নেগেটিভ হতে হবে পিজিওন টেস্ট সহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না নকনি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে উচ্চতা ওজন বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা সামরিক বাহিনী আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী অনুসৃত হতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট জবস এই যে ওয়েবসাইটটি দেখতে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে বিষয়টা মনে রাখবেন এটি ইংলিশে না বাংলায় পূরণ করতে হবে অনলাইন আবেদন ফর্মে নির্ধারিত স্থানে প্রার্থীর তিনশো ইন্টু তিনশো রেজিউশনে সর্বোচ্চ একশো কিলোবাইটের জেপিজি অথবা জেপিইজি ফর্মেটে সদ্য তোলা রঙিন ছবি এবং তিনশো ইন্টু আশি রেজলেশনের সর্বোচ্চ ষাট কিলোবাইটের জেপিজি জেপিইজি ফর্মেটে স্বাক্ষর আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পেনাউট অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে এক নম্বর কর্মীকে জন্য নিয়োগ পরীক্ষার ফি দুই টাকা দুই ও তিন নম্বর কর্মীকের জন্য নিয়োগ পরীক্ষার ফি এক টাকা প্রদান করতে হবে প্রার্থীদের অনলাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট ডব্লিউ ডট মাধ্যমে এবং মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে প্রার্থীগণ সিপিএ ডিজিটাল জব জিওভি ডট বিডি স্ল্যাশ জবস ওয়েবসাইটে লগ করে পরীক্ষার প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করবেন ডাকযোগে কোনো প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না নিয়োগের ক্ষেত্রে কোঠা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন বা নির্দেশনা প্রযোজ্য হবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল বা সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে পনেরোই অক্টোবর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময় চোদ্দই নভেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত অনলাইনে ফিজ আমাদের শেষ তারিখ সতেরোই নভেম্বর দুই তারিখ পরিচালক প্রশাসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তিনটি ক্যাটাগরিতে একশো তেপ্পান্ন জনকে নিয়োগ দিচ্ছে এর মধ্যে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশে ফায়ার ফাইটার এবং নিরাপত্তারক্ষী তথা সিকিউরিটি গার্ড পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ